এসএসআরএম পলিটিক্স প্লাস। আমরা সারা দিন ভালোবাসা বসন্ত দিন উদযাপনের রেশ নিয়েই আছি, সুতরাং রাজনীতি বা পলিটিক্স প্লাসের আলাপেও সেটা রেশ থাকছেই। আমরা এখানেও শিরোনাম রেখেছি ভালোবাসার এপার ওপার, সেখানে এই এপার ওপার ভালোবাসার মধ্যে রাজনীতি কতখানি গুরুত্বপূর্ণ, তাই শুনবো আমাদের আলোচকদের কাছ থেকে। অতিথিদের আপনারা এতক্ষণে চিনে গেছেন, আবারও এই মাত্র যারা টিভি সেটের সামনে এসে বসেছেন তাদের জন্য পরিচয় করিয়ে দিচ্ছি। তথ্য প্রযুক্তিবিদ সাইদ ইসলাম আমাদের সঙ্গে আছেন, আছেন মিশেল টেম্পলাডু, তিনি সাইদ ইসলামের জীবন সঙ্গিনী। আমরা চট্টগ্রাম থেকে স্থপতি আশিক ইমরান এবং আলা ইমরান দম্পতিকে পেয়েছি, কথা বলবো রাজনীতি ভালোবাসার এপার ওপার সেসব নিয়ে আমাদের এই আয়োজনে। রচে ব্যবধান তোমার আমার, রচে ব্যবধান দুই বাংলার, তাই কি এলে আপনাদেরকে আমরা চলে আসলাম পলিটিক্স প্লাসে, পলিটিক্স প্লাসে। এবং আমরা যতটা আসলে কিন্তু আমরা সহজ করে দেখাচ্ছি সারাদিন যে এই যে আমাদের কাঁটাতারের বেড়া পেরিয়ে বা আমাদের যে কোনো ভৌগোলিক দূরত্ব ঘুচিয়ে বিয়ে করাটা যতটা সহজ, আসলে কিন্তু ভালোবাসার কথা বলছি, কিন্তু ভালোবাসাটা এই টেকনিক্যালি দেখা যাচ্ছে সহজ বেশি, কিন্তু এর পেছনে কিন্তু অনেক জটিলতা আছে, অনেক কিছু আছে, অনেক কাঁটা আছে, এবং তারা পার হতে পারছে যারা তাদেরকে নিয়েই আমরা গল্প করছি। তাদের এই মানে ওই যে রাজনীতিটা একটা ওইটা নিয়ে আমরা মানে এই সময়টা এই ঘটনাটা কাটাই। কিন্তু আসলে ভালোবাসাটা দেশের প্রতি ভালোবাসা, বন্ধুর প্রতি ভালোবাসা, সহ রাশিয়া যেমন দাঁড়িয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় একটা বড় একটা সাপোর্ট নিয়ে, সেরকম গোটা বিশ্ব যখন নাকি সাপোর্ট নিয়ে ভালোবাসার হাত নিয়ে দাঁড়ায়, সেটাও এক রকমের ভালোবাসা, যেখানে কোনো তার কাটা তার কিছুই থাকে না, তখন কাটা তারে সুর বাজে। এবং যেহেতু আমাদের সাথে এখন আলাপভাবে আছেন, তার সম্মানে আমরা কি ইয়েটা দেখতে পারি, অশিক রহমান অপু আমাদের যে একটা ছোট্ট, আচ্ছা আমরা আমরা সে তার সম্মানে না, আমরা সকলের সম্মানে বাংলাদেশকে যারা এই মুক্তিযুদ্ধের সময় যারা ভালোবেসে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছেন তাদের সকলের সম্মানে আমাদের ভালোবাসার এপার ওপারে আশিকুর রহমান রিপোর্ট, আশিকুর রহমান অপুর রিপোর্টই আমরা দেখছি। একাত্তরের যশোর রোডই বলে দেয় ভালোবাসার সীমানা কাঁটাতারে আটকে থাকে না। এক কোটি মানুষকে প্রাণে বাঁচানোই শুধু না, মুক্তিযুদ্ধের নয়টি মাস তাদের আগলে রেখেছিল ওপার বাংলার মানুষ আর ভারত সরকার। আর ছোট্ট রাজ্য ত্রিপুরাতেও তাদের জনসংখ্যার চেয়েও বেশি শরণার্থী আশ্রয় দিয়েছিল, প্রায় 16 লক্ষ মানুষ এসেছিলেন শরণার্থী হিসাবে। কিন্তু তখন ত্রিপুরায় মানুষ ছিল মাত্র 15,56,000 বা 59,000 এরকম ছিল। জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছিল, জিনিস পাওয়া যাচ্ছিল না, মজুরি মিলছিল না। আগরতলা সেন্ট্রাল জেলের যে কয়েদিরা ছিলেন তখনকার সময়ে, সেই কয়েদিরা একদিন দুপুরের খাবারের যে পয়সাটা, তারা দুপুরের খাবার খাননি, না খেয়ে যে পয়সাটা তারা জোগাড় করেছিলেন সেই পয়সাটা মুক্তিযোদ্ধাদের যে ত্রাণ তহবিল সেই ত্রাণ তহবিল তারা তুলে দিয়েছে। এই প্রথম দিক থেকে খাওয়া দাওয়ার ব্যাপারটা সবটাই আমরাই দেখতাম, এই লোকালিটি বিভিন্ন কাল্টিভেটার্স থেকে বিভিন্ন বাড়ির থেকে কালেকশন করে এনে চাল ডাল সবজি টবজি এগুলো আমরা ক্যাম্পেইনে দিয়ে যেতাম সেখানে। আমাদের ভারতবর্ষের বিশেষ করে ত্রিপুরা রাজ্যের মানুষ প্রায় সবাই মানসিকভাবে যুক্ত ছিল মুক্তিযুদ্ধের সাথে, কেউ ফিজিক্যালি কেউ মানসিকভাবে। আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিকভাবে পুরো মুক্তিযুদ্ধে অস্ত্র দিয়ে ট্রেনিংয়ে স্বাধীন বাংলাদেশের সরকার পরিচালনায় সাহায্য করেছিল ভারত, এমনকি কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধও করেছেন ভারতীয় সেনারা। উইদাউট এনি ম্যাপস, উইদাউট এনি গাইডেন্স, উই ক্রস দি ইচামতি রিভার ইন ওয়েস্ট ডিপ কোল্ড ওয়াটার, ডিসেম্বর ইজ ভেরি কোল্ড ইন দ্য নর্থ বেঙ্গল। ডিসেম্বরে যৌথ বাহিনী গঠন করে অল আউট আক্রমণের মাধ্যমে দ্রুত পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয় নিশ্চিত করার ক্ষেত্রেও ভারতীয় সেনাদের অবদান ভুলবার না। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত 1668 ভারতীয় সেনার পরিবারকে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে সম্মাননাও জানিয়েছে বাংলাদেশ। এই বিজয় আমরা একা অর্জন করিনি, আমাদের পাশে ভারত সরকার যেমন ছিল
ভারতের সৈন্যরা তেমন ছিল। বাঙালির রক্ত এবং ভারতীয় সৈন্যের রক্ত এই পবিত্র বাংলার মাটিতে মিশে আছে এবং সেই জন্য আমাদের মধ্যে যে বন্ধুত্ব সেটা রক্তের আকারে লেখা, সেটা নিছক কোনো মেকি কোনো বন্ধুত্ব নয়। রাজনীতির বাইরে, যুদ্ধ আর ভৌগোলিক হিসেবের বাইরে মুক্তিযুদ্ধ মিলিয়ে দিয়েছিল দু দেশের মানুষকে। ওপার এপার একাকার হয়েছিল মানবিক কর্তব্যে অসংজ্ঞায়িত কিন্তু চিরচেনা এক ভালোবাসায়। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। আশিক ইমরান, আমাদের ভালোবাসার এপার ওপারে যখন দেশ ভালোবাসার কথা বলি, তখন আমাদের জন্য বন্ধু রাষ্ট্রগুলো যখন দাঁড়ায়, আবার বাংলাদেশের এখন যেই অবস্থা যে ওখানে সীমান্ত কাটা তার কোনো কিছুই মানেনি রোহিঙ্গার মানুষরা, মানবতার যে তাদের যে মানবতার উপরে যে আঘাত আনা হচ্ছিল সেখানে বাংলাদেশ একেবারে বুক পেতে দাঁড়িয়েছে। এরকম একটি প্রেক্ষাপটে যখন আমরা ভালোবাসার এপার ওপারের কথা বলি, দেশের কথা বলি, আমি একজন স্থপতির কাছ থেকে শুনতে চাই। দেখুন, ভালোবাসা এমন একটা বিষয় যেটার কোনো ভৌগোলিক সীমারেখা নেই। বাংলাদেশের সাথে রাশিয়ার সম্পর্কটা কিন্তু একটা ঐতিহাসিক ভিত্তির উপরে, শক্ত একটা ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। এই কাটাতার, পাসপোর্ট, ভিসা, আমরা বর্ডারলেস বিশ্বের জন্য কিন্তু অনেকেই, বিশেষ করে তরুণরা কিন্তু আমরা সবসময় কথা বলি, কিন্তু এটা তো কথার কথা নয়। আমরা রোহিঙ্গা বাংলাদেশে যে 10 লাখ 11 লাখ রোহিঙ্গা, তাদের নিয়েও বিশ্ব মানবতা নানান রকমের কথা বলছে, আবার তাদের একটা দেশ ফিরিয়ে দেবার জন্যে তেমন কোনো অর্থবহ কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। এদিকে আমি যদি বলি মিশেলের কথা, মিশেলকে নিয়ে একজন সাইদ যখন বাংলাদেশে আসবে তখন তার এই যে আইনি জটিলতা, এই সেই সবগুলো কি আমাদের ওই যে কূটনৈতিক সম্পর্ক সেই জায়গায় ভালোবাসার হাওয়াটা খুব ভালোভাবে প্রবাহিত হয়নি? ওর মানে বাংলাদেশ আসার ক্ষেত্রে যেটা মানে যে কোনো ট্রাভেলের ক্ষেত্রে যে কী হয়, একটা হয় ইমিগ্রেশন, একটা হয় ভিসা। তো ওর ভিসা পেতে কোনো সমস্যা নেই, বাংলাদেশের ভিসা পেতে সমস্যা নেই প্রথমবার। কিন্তু সমস্যা হচ্ছে যেটা হচ্ছিল, ও যখন আসে প্রথমবার আসার চেষ্টা করে, আমি ওর একসাথে ট্রাভেল করছিলাম। আমি আপনাকে এই প্রশ্নটা করলাম এই কারণে যে এই সমস্যার কথা বলছিলেন যে আপনি ভালোবাসেন মিশেলকে, আপনি বিয়ে করে আনতে চান, কিন্তু প্রবলেম হচ্ছিল তার মানে ট্রাস্টের জায়গা, যে বাংলাদেশের একটা ছেলে একটা মিশেলকে নিয়ে যেতে পারে, তাহলে আমাদের যে দুই দেশের মধ্যেকার সম্পর্ক সেখানে একটা বিশ্বাসের ভিত একটু কম কি আছে মনে হয়েছে? হ্যাঁ, আমার মনে হয়, কারণ দেখলাম যে এমনি ইন জেনারেল পাবলিক যারা মানে ওরা কিন্তু ওইসব বাংলাদেশে এর কিছু ভাবে না, কিন্তু দেখলাম অফিসিয়াল সাইড মানে যখন সেফটি ইস্যু আসে, ইমিগ্রেশন যখন আসবে বিষয়টা যখন আসে, তখন কিন্তু ওরা রাজনীতির ইস্যুটা ওই সময় দেখা যায় যখন বাংলাদেশ শুনলে একটু ওরা ইয়ে কনসার্ন হয়ে যায় যে কেন যাচ্ছ, ওরা প্রুফ চায়, মানে ডিটেল চায়। আপনি যেটা বলছিলেন প্রথমবার যখন একসঙ্গে আসছিলেন, হ্যাঁ আমরা একসঙ্গে আসছিলাম, তো ওকে ওকে ইমিগ্রেশন আটকায় দেয়, ওটা কি ফিলিপিনস? হ্যাঁ, ফিলিপিনস ইমিগ্রেশন, কারণ কি মানে মানে ওখানে বিয়ে হলে মানে বিয়ের যে সার্টিফিকেট আসতে সময় লাগে, কমপক্ষে 2 মাস থেকে 3 মাস সময় লাগে। তো আমাদের সব ছিল না, আমরা টেম্পোরারি একটা সার্টিফিকেট নিয়েছিলাম, তো ওটা ওরা অ্যাকসেপ্ট করেনি, কারণ ওরা আমাদের ছবি দেখছে, ইন্টারভিউ করছে, কীভাবে পড়েছে, আপনি যেমন আমরা গল্প করছি ওভাবেই আর কি, প্লাস ছবি দেখলো, কিন্তু ওই যে আমাদের আমাদের যে ম্যারেজ সার্ভিস ছিল না, সাথে ওদের ওখানে আরেকটা নিয়ম আছে, ওরা বলে সিএফও, হোয়াট ইজ সিএফও? You have CF, right? It's a counseling program. মানে যখন কোনো মেয়ে ওদের দেশ থেকে অন্য দেশে যাবে, সে কাজে কাজের জন্য যাক আর বিয়ের জন্য যাক, ওরা কাউন্সিলিং করায়, মানে এই দেশ কেমন, এই কালচার কেমন, হোয়াট টু এক্সপেক্ট, কী আশা করা হবে, আমি তাকে কেমনভাবে চিনি, তাকে প্রিপেয়ার মানসিকভাবে প্রিপারেশন করে দেয়, এমনভাবে করে দেয় ওই সময় ওই সময় বুঝতে পারে আমি যাবো কি যাবো না, একটা অবস্থা ফেলে দেয়। তো ওটা ওই কাউন্সিলিং করার পর তখন ওরা হলো একটা একটা স্ট্যাম্প করে পেপার সার্টিফিকেট দিয়ে দেয়, ওইটা শো করতে ইমিগ্রেশনে, কারণ ওরা ইমিগ্রেশন মানে ওরা নিশ্চিত হতে চায় যে ও যাবে সে সে ঠিক মতো যাচ্ছে কিনা, যাতে ও যাতে কোনো মানে
কোনো দুর্ঘটনা যাতে শিকার না হয়। তো প্রথমবার প্রথমবার ফেল করছে, আপনাদের ছিল না কাগজটা? না না, ওই যে কি হলো ওইটা তো আমি ওই সিএফ এর ব্যাপারে আমি জানতাম না। আমি ভাবলাম আমার ওয়াইফ আমার ওয়াইফ কেমনি যাচ্ছে, আমি তো আমি ভাবতে পারিনি এগুলো যে আমার ওয়াইফ কেমনি কি আটকাবে। কিন্তু শেষ পর্যন্ত সে আসতে পারলো না, আমার বাধ্য চলে আসলো। হ্যাঁ, আমরা আশিকুর রহমান অপুর রিপোর্টে আমাদেরকে কোথায় সেই মুক্তিযুদ্ধের রিফিউজির সময়কার সময়টাতে নিয়ে গেল। রিফিউজির মানে তো দেশহীন, দেশের পরিচয়ের জন্য একটা যে সংগ্রাম, সেই সেই সময়টা তখন মানুষের বেদনার মধ্যেও কিন্তু অনেক সৃষ্টি হয়। রিফিউজির একটি গান আমরা দেখতে দেখতে যাই। পলিটিক্স প্লাস ভালোবাসার এপার ওপার নিয়ে কথা বলছি। আমরা একটু ওপারে যেতে গিয়ে প্রযুক্তির বিভ্রাটের মধ্যে পড়েছি, বিশেষ করে প্রযুক্তিবিদ আসার কারণেই বোধহয় একটু প্রযুক্তি আমাদের সঙ্গে কিছুটা বিক্রি করছে কিনা। আমরা আশিক ইমরানের কথা শুনতে পাচ্ছিলাম না, বা আমাদের কথা শুনতে পাচ্ছিলেন না। আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন আশিক ইমরান, আলা ইমরান? আচ্ছা, আমাদের যে প্রশ্নটা ছিল যে আমরা মুক্তিযুদ্ধের সময়কার একটি রিপোর্ট আমরা দেখলাম, ভারত আমাদের পাশে দাঁড়িয়ে, তখন রাশিয়ার ভূমিকা খুবই অটল একটা ভূমিকা ছিল এবং এক ধরনের শক্তির মতো যে বাংলাদেশ আসলে স্বাধীন হবেই, পরাশক্তি যদি বলি তখন রাশিয়ার সেরকম একটি সাপোর্ট। আর পাশাপাশি এখন বাংলাদেশে যে রোহিঙ্গা গোষ্ঠী একেবারে চট্টগ্রামে কক্সবাজারে যে রোহিঙ্গারা অনেকদিন ধরে আছে, তাদের ইস্যুটাও একটা খুব অমানবিক একটা ইস্যু হয়ে আছে। তারা তাদের পরিচয়হীন, দেশহীন অবস্থায় আছে। সেই ব্যাপারে ওই ভালোবাসার এপার ওপার থেকে কি আমরা কোনো বার্তা দিতে পারি কিনা? ভালোবাসার যদিও কোনো ভৌগোলিক বা রাজনৈতিক সীমারেখা নেই, কিন্তু বাংলাদেশের সাথে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন কিংবা এখন রাশিয়া, আমি যদি বলি যে সম্পর্কটা একটা শক্ত ঐতিহাসিক ভিত্তির উপরেই কিন্তু প্রতিষ্ঠিত। কারণ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের জোরালো ভূমিকা যদি না থাকতো, বাংলাদেশের স্বাধীনতা হয়তোবা বিলম্বিত হতে পারত। তো সেই ঐতিহাসিক ভিত্তির উপরে প্রতিষ্ঠিত একটা সম্পর্ক, বঙ্গবন্ধু নির্মমভাবে নিহত হওয়ার পরে কিন্তু যে সরকারগুলো সেই বন্ধুত্বের সম্পর্কটাকে কিন্তু রাখেনি, তো যার ফলে কিছুটা একটা রাজনৈতিক দূরত্ব রাশিয়ার সঙ্গে সৃষ্টি হয়েছিল। যদিও বিগত 10 বছরে এই সম্পর্কটা আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং বর্তমানে অত্যন্ত শক্ত অর্থনৈতিক এবং রাজনৈতিক একটা ভালো বন্ধুত্ব বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে বিরাজ করছে, যেটা আমি মনে করি এই বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, যে ভূ রাজনৈতিক একটা গুরুত্ব বাংলাদেশের আছে, সেই ক্ষেত্রে রাশিয়ার সাথে দৃঢ় রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্কটা এই মুহূর্তে একটা বিশেষ গুরুত্ব বহন করে আঞ্চলিক রাজনীতির ক্ষেত্রে। তো আমি মনে করি এই রাশিয়ার সাথে সম্পর্কটা বাংলাদেশের বজায় রাখা উচিত। এবং আরেকটা বিষয় যেটা, এখানে কিছু আমলাতান্ত্রিক বিষয় আমি বলবো যে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অনেকটা অনেক সময় কিছুটা ফাটল তৈরি করে, যেটা হলো যে ভিসার জটিলতা আছে বা ব্যবসায়িক ক্ষেত্রে অনেকগুলো চুক্তি হয় যে চুক্তিগুলো ফলো আপ করা হয় না, যার ফলে যে আরও বেশি বাংলাদেশের সাথে ব্যবসায়িক সম্পর্কটা গড়ে উঠতে পারত, সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বাধাগুলো রয়ে গেছে। আমার মনে হয় সময়ের সাথে এগুলো পরিবর্তিত হবে। আরেকটা বিষয় দিদি একটু বলতে চাই, এখানে আলা আছে, আলা বাংলাদেশে আছে কিন্তু 25 বছর, কিন্তু সে এখনও বাংলাদেশের কিন্তু নাগরিকত্ব পায়নি। না পাওয়ার কারণটা হলো বাংলাদেশে যে আইনটা এখন আছে, বাংলাদেশের নাগরিকত্ব পেতে হলে তাকে বেলারুশের নাগরিকত্বটা সারেন্ডার করতে হবে। এটা কিন্তু অনেকটা কেউ চায় না যে তাদের নিজের দেশের নাগরিকত্বটা
ছেড়ে দিক। তো এক্ষেত্রে আমি আশা করব যে আমাদের সরকার, আমার মতো কিন্তু অনেকেই আছেন বাংলাদেশে যারা একই সমস্যার সম্মুখীন, এই ব্যাপারটার দিকে হয়তো বা একটু সরকার নজর দিবেন। আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি, আমি যখন বিয়ে করি, বিয়ের পরে আমি গ্রিন কার্ড পাই বেলারুসের, তো 3 বছর পরে সেখানে পাসপোর্ট নেওয়ার একটা সুযোগ ছিল। তো আমি যখন পাসপোর্টের ইন্টারভিউ দিতে গেলাম, অফিসার সব কিছু জানার পরে আমাকে বললো যে ওকে, তোমার সব কিছু ঠিক আছে, তো তুমি বেলারুসের পাসপোর্ট পাবে, কিন্তু তোমাকে বাংলাদেশের পাসপোর্টটা সারেন্ডার করতে হবে। আমি কিন্তু সাথে সাথে একটু হঠাৎ একটা ধাক্কা খেলাম। হ্যাঁ, তো আমি ওনাকে আমি একটু আবেগপ্রবণভাবে বললাম যে দেখো, এই পাসপোর্টটা কিন্তু 30 লাখ মানুষের রক্ত দিয়ে কেনা, এই পাসপোর্ট কিন্তু আমি সারেন্ডার করব না, আমি বেলারুসের পাসপোর্টও নিব না। তো সেই অফিসার খুব অবাক হয়ে গেল, তো বলল যে তো তোমার স্ত্রী তো এখানে আমি থাকুক, বাট আমি আমার বাংলাদেশের পাসপোর্ট আমি ছাড়বো না, তোমার দেশের আইন যদি কখনো পরিবর্তন হয় আমি তখন এসে বেলারুসের পাসপোর্ট নিব। তো এই আবেগটা কিন্তু আমার যেমন আছে, এটা সব দেশের নাগরিকের কিন্তু এই আবেগটা আছে। তো এইখানে এই সমস্যাগুলো আমরা আশা করি একটু সমাধান হলে দুই দেশের মধ্যে সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্কটা আরো বেশি জোরালো হবে, জোরদার হবে। অসাধারণ। মানে আমরা যদি ঠিক করে বুঝতে পারি যে আশিক ইমরান যা আজকে ভালোবাসার এপার ওপারের শিরোনামে যেই কথাটি বলার চেষ্টা করলেন, আমলাতান্ত্রিক আইনের জটিলতা, কিন্তু এখানে যেই বিষয়টি সেটি হলো যে ভালোবাসার মূল্য কত যদি বলি, তাহলে দেশের প্রতি ভালোবাসার চেয়ে নিশ্চয়ই প্রেমিকা আলা বা এখানে আমাদের ফিল্ম মিশেল আছে, তাদের চেয়েও দেশের প্রতি ভালোবাসার মূল্যটা অনেক অনেক বেশি। মানে আলার জন্যও কিন্তু সবুজ পাসপোর্টটা সারেন্ডার করতে চায়নি, অথবা আলাও আশিক ইমরানের জন্য তার বেলারুসের পাসপোর্টটা সারেন্ডার করতে চায়নি, কিন্তু ভিতরে ভিতরে যেই জেলিংটা আমরা বলি, ভিতরে যে ভালোবাসার যেই আঠাটি আছে, সেটি তো আসলে কোনো পাসপোর্ট ভিসা লাগে না, সেটা লেগেই থাকবে। কিন্তু তারপরেও আমরা যেই ইস্যুটির কথা বললাম যে এইখানে আইন কানুনের আমলাতান্ত্রিক জটিলতার যেটুকু আছে সেটুকু বোধ হয় একটু এই বিশ্বে আজকে 2019 সালে কিছুটা হলে কনসিডার করা উচিত। একটা স্ট্রিক্ট ন্যাশনালিজম বলে এটাকে, যে মানে কঠিন জাতীয়তাবাদ আর কি। যেমন সিঙ্গাপুরেও আপনি আপনার যদি আমেরিকানও হন, সিঙ্গাপুরে আপনি কাজ করতে চাইলে বা ওখানে থাকতে চাইলে আপনাকে সিঙ্গাপুরে নিহতে হবে, মানে আপনি আমেরিকান পাসপোর্ট হোক আপনার ইয়ে সব বাদ দিতে হবে। তো এটা একটা খুবই, এটা আসলে একটা একটু একটা আমাদের সেইটুকু অন্তত আবেদন থাকলো। সাইদ ভাই কিছু যোগ করতে চাইছিলেন? আমি একটা জিনিস যোগ করব, ওখানে আপনি কম্পেয়ার টু বাংলাদেশের তুলনায় ফিলিপিন্সে আপনার এই যে ওয়ার্ক পারমিট বা কাজের সুযোগ, লং টাইম থাকা পাসপোর্টের সুযোগ আছে। তবে আমি এই মুহূর্তে শিওর না যে ওখানে মানে পাসপোর্ট করতে হলে বাংলাদেশ পাসপোর্ট সারেন্ডার করতে হবে কিনা, করতে হয়। আমি যদি জানি, এটা নির্ভর করে, দুই দেশের উপর নির্ভর করে। যেমন আমার ক্যানাডার পাসপোর্ট আছে, সো আমাকে বাংলাদেশ পাসপোর্ট সারেন্ডার করতে হয়নি, সো ওর ক্ষেত্রে কী হবে এটা আমি জানি না। যদিও উনি যাবো আশিক ভাই যেমন বলো, ওরকম যদি হয় তাহলে আসলে বিষয়টা ভালো হবে না, একটু দুঃখজনক হবে। হ্যাঁ, এটা ঠিক আপনি অনেক ভাই বললো যে এটা মানে কঠিন জাতীয় বলে যে হ্যাঁ না, এটা ছাড়তেই হবে, আমি বাঙালি হতেই হবে, এরকম একটা কিছু হয় ভালো, কিন্তু এটা ফ্লেক্সিবল হওয়া ভালো মনে হয়। যদি মানে যদি আমরা পিপল টু পিপল কানেক্টিভিটির কথা বলছি, ওয়ান ওয়ার্ল্ড এর কথা বলছি, যে এক বিশ্বে আমরা মানবতার জন্য দাঁড়িয়েছি, ভালোবাসার জন্য দাঁড়িয়েছি, সেখানে কোনো আসলে কাটা তার নাই, সেখানে কোনো বাধার দেয়াল নাই, এরকম একটি অবস্থায় নিশ্চয়ই বজরঙ্গি ভাইজানদের কথা আমাদের মনে হয়, তাই নয় কি? আমরা একটু শুনে আসি বজরঙ্গি ভাইজানের সেই গানটি। একটা ছোট্ট বিরতিতে যাবো, বিরতির পরে আবার ফিরছি পলিটিক্স প্লাসে ভালোবাসার এপার ওপার নিয়ে। এসএসআরএম পলিটিক্স প্লাস ভালোবাসার এপার ওপার নিয়ে কথা বলছি।
অনেক। হ্যাঁ, আমরা আমাদের সঙ্গে আছেন চিটাগাং থেকে আছেন ইমরান ভাই এবং আছেন আল্লাহ ভাবি এবং সেটে আছেন সাইদ ইসলাম এবং মিশেল। মিশেল, আই ওয়ান্ট টু কাম টু ইউ। আই থিঙ্ক ইউ আন্ডারস্টুড, ইউ হ্যাভ ডিসকাসড দ্যাট আল্লাহ ভাবি ইজ ইন বাংলাদেশ ফর লাস্ট 25 ইয়ার্স। সো ডু ইউ থিঙ্ক ক্যান ইউ সার্ভাইভ ইন বাংলাদেশ দ্যাট লং? Yes, I guess I can survive because we're not always going out and we just stay at home and I don't have problem about it. Okay. So, but yeah, do you so like the, you know, in Bangladesh there are a lot of political unrest, there is like the traffic and yeah. Do you find it, I mean, do you miss, would you miss Philippines? I mean, little, but mostly we have a similarities, Philippines okay. and Bangladesh, so it's not much that I miss so much. The same mm-hmm. traffic. Yeah, traffic, we have traffic yeah. also. Yeah, I know. Yeah. So I've never been to Philippines, so yeah. This time I will, you know. I have my friends. Michelle, I heard that you just picked some Bengali word. Because like, she was cooking. Yeah. No? Yes, little. Yes, so, আমি অল্প বাংলা বলতে পারি। And we heard you can, you know, can you write Bangla? No. But I try to learn. Okay. I want to ask this way that we have heard that you are you love cooking, right? Yes, true. So when you go to the shop to buy stuff, what do you say? Actually, I want the list. The list. What are the things that you buy? Yeah, like for vegetables, barbu tea, folkopi, dunya pata. Roshun, ada, kachamuris, kuchurluti. Oh. Yeah, wow. I cook that way. Okay. Yeah. That's wonderful. How about some fish? Fish, ilish mach, bata mach, bain mach. Okay. Badda, is that badda? Babda. Yeah. So you know bain mach also? No? Yeah, that's amazing. Okay. I say too. And what else? Actually, most of the groceries I know. Okay. Yeah. So right. You are good like lobon. Okay. Guradud. Roti. Okay. So you are good at cooking. So yeah. What Bangladeshi cuisine you can cook the best? Then you like the chicken korma and the pulao. Oh, really? Okay. Yeah. That's nice. Instead, that's the best Bangla recipe I cook. But we do not believe it. We need proof. Okay. We need proof, time. Right? Yeah, we need proof. Someday I will cook. Okay. Yeah. Okay, you have to cook for us. Yes. Mm. She learned all the Bengali recipe from YouTube. Mm. YouTube. On her own in 1 month. Mm-hmm. She can cook many items by now. Even আলু ভর্তা. Okay. So আমাদের হাতে খুব একটা বেশি সময় নেই, নাইলে রেসিপি তার সাথে খুব ইন্টারেস্টিং যে কুচুরলুটির রেসিপিটা আমরা মিশেলের কাছে শুনতে কেমন লাগতো, খুব ভালো লাগতো নিশ্চয়ই। আমি একেবারে আলা ইমরানের কাছ থেকে শেষ কোনো কথা ভালোবাসার এপার ওপার নিয়ে শেষ কোনো মন্তব্য হাতে একদমই সময় নেই, খুব ছোট্ট করে যদি আমাদেরকে কিছু বলেন। আসলে ফ্যামিলি লাইফে এগুলো ভালোবাসা ভেরি ইম্পর্টেন্ট, বাট এটার পাশে আপনার এগুলো বিশ্বাস, আপনার এগুলো রেসপন্সিবিলিটি, এটা তো আমার মনে হচ্ছে বয়স মানে কত বয়স বেশি আমরা থাকি এটা বেশি ইম্পর্টেন্ট, মানে এটা পার্ট অফ ভালোবাসা। নট অনলি একজনকে তাকাবো, মানে বয়স বাড়লে তখন বিশ্বাস বেশি ইম্পর্টেন্ট, তখন একটা একজনের সাপোর্ট বেশি ইম্পর্টেন্ট। এটার জন্য মনে হয় আমরা সবাই এত বছর এখানে থাকতে পারি, আমরা মানে এই এই পেয়ে আমরা বাংলাদেশ কি ভালোবাসতেছি নিজের দেশের মতো, আমরা এখানে থাকতে পারতেছি। আর ফ্যামিলি সাপোর্ট বেশি ইম্পর্টেন্ট। আমি যখন বাংলাদেশে আসছি, আমার শ্বশুর বাড়ি যা বলি আমরা, সবাই অনেক সাপোর্ট দিছিল। আমি সবাইকে অনেক ধন্যবাদ বলছি, মেবি ওনাদের কারণে আমি এখানে এত বছর থাকতে পারি, ভালোই থাকতে পারি। বাংলাদেশকে মানে বাংলাদেশের কালচার, বাংলাদেশকে ভালোবাসছি, শিখছি অনেক কিছু আমার ফ্যামিলির কারণে। বাহ, অনেক ধন্যবাদ। আমি আমি আশিক ইমরান কার কোনো সুযোগই দিচ্ছি না, কারণ এখানে আমরা যেরকম একটি ফিলোসফিক্যাল লাইন পেলাম সেটা দিয়ে সেটা রেস্ট রেখে কালকের ভালোবাসার দিনে আমাদের অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করব। যেটা আলা ইমরান বলার চেষ্টা করলেন যে ভালোবাসা যখন নাকি
বয়স উত্তীর্ণ হয়, একটা বয়স থেকে আরেকটা বয়সে যায়, সেই ভালোবাসাটার নাম হলো বিশ্বাস, সেই ভালোবাসাটার নাম হলো রেসপন্সিবিলিটি, মানে একজন আরেক দায়িত্বশীলতা। এবং অনেক যখন নাকি বিভিন্ন এই যে যায়, মানে একটা নির্দিষ্ট সময় পার হয়, তখন সেই ভালোবাসাটা অনেক বেশি গভীর, নিবিড় এবং গাঢ় হয়, তারই নাম নির্ভরতা। এই নির্ভরতায় নিশ্চয়ই আমরা থাকবো একে অন্যকে নিয়ে, সবাইকে নিয়ে, এপারে ওপারে, পরপারে নিশ্চয়ই নয়, আমরা আগামীকাল ভালোবাসার এপার ওপার নিয়ে ভ্যালেন্টাইন্স ডেতে সকাল থেকেই আমাদের আয়োজন থাকবে। নিশ্চয়ই আপনারাও আমাদের সঙ্গে থাকবেন, নিজের খেয়াল রাখবেন, এবং খেয়াল রাখা নিয়ে আমাদের একটা মিষ্টি গান, সেই গানটা শুনতে শুনতে শেষ করছি পলিটিক্স প্লাস।